ওয়েলকাম টু বেঙ্গলি এক্সাম স্টাডি। আজ আমরা 18ই নভেম্বরে যে সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। প্রতিদিন যদি 10 মিনিট, বেশি নয় 10 মিনিট সময় বের করে তোমরা আমাদের এই ভিডিওটি দেখো, তাহলে সমস্ত পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। প্রতিদিনের মতো ভিডিও শুরুতেই থাকছে লাস্ট ভিডিওর কোশ্চেন অ্যান্সার, এবং ভিডিওর শেষে থাকছে কোশ্চেন অফ দি ডে, তোমাদের জন্য প্রশ্ন যার অ্যান্সার তোমাদের কমেন্ট বক্সে জানাতে হবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরুতেই দেখে নেব লাস্ট ভিডিওর কোশ্চেন অ্যান্সার। লাস্ট ভিডিওর প্রশ্ন ছিল, সম্প্রতি মুনিন বক্কটি সাহিত্য পুরস্কার কে পেয়েছেন? তো এই পুরস্কারটি সম্প্রতি পেয়েছেন ডক্টর দেবভূষণ গোড়া। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার, ডক্টর দেবভূষণ গোড়া সম্প্রতি এই পুরস্কারটি পেয়েছেন। ইনি আসামের বাসিন্দা। প্রায় সবাই সঠিক অ্যান্সার দিয়েছ। তো চলো আজকের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন কী আছে সেটি দেখে নেব। সম্প্রতি নির্বাচন কমিশন মিজোরামের মুখ্য নির্বাচন অধিকারী কাকে নিযুক্ত করেছেন? তো মিজোরামের মুখ্য নির্বাচন অধিকারী নিযুক্ত করেছেন সম্প্রতি আশিস কুন্দাকে। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার, আশিস কুন্দা নির্বাচন কমিশনার অধিকারী হয়েছেন মিজোরামে। এখানে এসে নির্বাচন কমিশন, তো বর্তমান ভারতের নির্বাচন কমিশনারকে, বর্তমান ভারতের নির্বাচন কমিশনার হচ্ছে ওম প্রকাশ রাওয়াত, এবং ইনি 22তম নির্বাচন কমিশনার। যদি প্রশ্ন আসে যে ভারতের প্রথম নির্বাচন কমিশনার নাম কি, তো সেটি হচ্ছেন সুকুমার সেন। সুকুমার সেন ভারতের প্রথম নির্বাচন কমিশনার। এই প্রশ্ন দিয়ে আমরা এতটাই জানতে পারি। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি এশিয়ার প্রথম মহিলা নিউরোসার্জন প্রয়াত হয়েছেন, তার নাম কি? তো এশিয়ার প্রথম নিউরোসার্জনের নাম হচ্ছে ডক্টর টি এস কণিকা। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার, ডক্টর টি এস কণিকা এশিয়ার প্রথম নিউরোসার্জন যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন। নেক্সট প্রশ্ন আছে 2018 আর্জেন্টিনা ওয়ার্ল্ড কিক বক্সিং প্রতিযোগিতায় ভারত দিয়ে স্বর্ণপদক কে জিতেছেন? তো ভারত দিয়ে স্বর্ণপদক জিতেছেন আবিদ হামিদ। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার, আবিদ হামিদ সম্প্রতি আর্জেন্টিনার হওয়ার ওয়ার্ল্ড কিক বক্সিং প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছেন। আবিদ হামিদ হচ্ছে জম্মু কাশ্মীরের বাসিন্দা। এখানে এসে জম্মু কাশ্মীর, তোমরা কমেন্ট বক্সে জানাতে পারবে যে জম্মু কাশ্মীরের বর্তমান গভর্নরের নাম কি? যদি পারো তাহলে তোমরা এটি কমেন্ট বক্সে জানিও। এবার আসা যাক এখানে এসে আর্জেন্টিনা। বর্তমান আর্জেন্টিনায় G20 মিটিং হয়েছে এবং যুব অলিম্পিক খেলা হয়েছিল আর্জেন্টিনাতে। তো এখানে এসে আর্জেন্টিনা, যেহেতু আর্জেন্টিনা সম্পর্কে কী কী ইম্পর্টেন্ট, আর্জেন্টিনার ক্যাপিটাল কী? বুয়েনোস আইরেস। কারেন্সি আর্জেন্টিনা পেসো, এবং প্রেসিডেন্টকে মাউরিসিও মাকরি। কে এর প্রেসিডেন্ট? মাউরিসিও মাকরি। এই প্রশ্ন দিয়ে আমরা এতটাই জানতে পারি। লাস্ট ভিডিওয় আমাদের টার্গেট ছিল 250 লাইক, সেই টার্গেট আমাদের পূরণ হয়নি। তো আজকের ভিডিওরও টার্গেট 250 লাইক। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, নিচে লাইক বাটন আছে, অবশ্যই লাইক করো এবং স্টাডি রিলেটেড গ্রুপে অবশ্যই শেয়ার করো। চলো নেক্সট কোশ্চেন। সম্প্রতি এসএমই বিকাশ ফোরাম কোথায় শুরু হয়েছে? তো এটি সম্প্রতি শুরু হয়েছে তাইপেতে। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার, তাইওয়ানের ক্যাপিটাল তাইপেতে সম্প্রতি এসএমই বিকাশ ফোরাম শুরু হয়েছে। এখানে টার্ম এসছে এসএমই, এর ফুল ফর্ম কী? এর ফুল ফর্ম হচ্ছে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। কী এর ফুল ফর্ম? স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। এর বিকাশ ফোরাম শুরু হয়েছে তাইপেতে, এখানে এসে তাইওয়ান। তাইওয়ান দিয়ে কী কী ইম্পর্টেন্ট? তাইওয়ানের ক্যাপিটাল তাইপে, একটু আগেই বলেছি। এর কারেন্সি কী? নিউ তাইওয়ান ডলার। প্রেসিডেন্টকে? তাসাই ইনং উইন। কে এর প্রেসিডেন্ট? তাসাই ইনং উইন, তাইওয়ানের প্রেসিডেন্ট। এই প্রশ্ন দিয়ে আমরা এতটাই জানতে পারি। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি ওয়ার্ল্ড ফিলোসফি ডে কোন দিন পালন করা হয়েছে? তো ওয়ার্ল্ড ফিলোসফি ডে পালন করা হয়েছে সম্প্রতি 15ই নভেম্বর। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার, 15ই নভেম্বর এই দিনটি পালন করা হয়েছে। যদি প্রশ্ন আসে যে
ওয়ার্ল্ড ফিলোসফি ডে প্রতি বছর কি 15ই নভেম্বরে পালন করা হয়? না, এটি প্রতি বছর 15ই নভেম্বরে পালন করা হয় না। এটি নভেম্বরের দ্বিতীয় বৃহস্পতিবার এই দিনটি পালন করা হয় প্রতি বছর। এই প্রশ্ন দিয়ে আমরা এতটাই জানতে পারি। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি অস্ট্রেলিয়ার কোন ক্রিকেটার খেলা দিয়ে সন্ন্যাস নিয়েছেন? তো অস্ট্রেলিয়ার সম্প্রতি ক্রিকেটার জন হেস্টিন্স ক্রিকেট দিয়ে সন্ন্যাস নিয়েছেন। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। ইনি অলরাউন্ডার প্লেয়ার এবং টোটাল ইনি 29টি ওয়ানডে ম্যাচও খেলেছেন। এখানে এসে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার ক্যাপিটাল কি? ক্যানবেরা। আমি অস্ট্রেলিয়া সম্পর্কে তোমাদের বহুবার বলেছি, তোমাদের নিশ্চয়ই মনে আছে। চলো অস্ট্রেলিয়া এসে যখন রিভাইজ করে নিই। অস্ট্রেলিয়ার ক্যাপিটাল ক্যানবেরা, কারেন্সি কি? অস্ট্রেলিয়ান ডলার। প্রাইম মিনিস্টারকে? স্টক মরিসন, অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি সিঙ্গাপুর ইন্ডিয়া হেকথন বিজেতাদের কে সম্মানিত করেছেন? তো সম্প্রতি সিঙ্গাপুর ইন্ডিয়া হেকথন বিজেতাদের সম্মানিত করেছেন বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। নরেন্দ্র মোদি সম্প্রতি সম্মানিত করেছেন এই হেকথন বিজেতাদের। হেকথন বিজেতা কজন? মোট ছজন। ছজন হেকথন বিজেতাকে সম্মানিত করেছেন। সম্প্রতি নরেন্দ্র মোদী সিঙ্গাপুর সফরেও গেছেন, এটি তোমাদের আমি আগে জানিয়েছি। চলো পরের প্রশ্ন, টি টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি রান করা ভারতীয় ক্রিকেটারের নাম কি? এখানে ভারতীয় মহিলা ক্রিকেটার হবে কি? ভারতীয় মহিলা ক্রিকেটারের নাম কি? তো টি টোয়েন্টিতে ভারতীয় মহিলা ক্রিকেটার হচ্ছে মিতালি রাজ সবচেয়ে বেশি রান করেছেন। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। মিতালি রাজ বর্তমান ভারতীয় মহিলা ক্রিকেটের ক্যাপ্টেন। এই প্রশ্ন দিয়ে আমরা এতটাই জানতে পারি। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি গোবিন্দ মাথুর কোন হাইকোর্টের মুখ্য ন্যায়াধীশ নিযুক্ত হয়েছেন? তো গোবিন্দ মাথুর সম্প্রতি নিযুক্ত হয়েছেন উত্তরপ্রদেশ হাইকোর্টের মুখ্য ন্যায়াধীশ। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। উত্তরপ্রদেশের এলাহাবাদ হাইকোর্টের মুখ্য ন্যায়াধীশ নিযুক্ত হয়েছেন গোবিন্দ মাথুর। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি 2018 অক্সফোর্ড ওয়ার্ড অব দ্য ইয়ার কোন ওয়ার্ডকে ঘোষণা করা হয়েছে? তো এটি ঘোষণা করা হয়েছে টক্সিক ওয়ার্ডকে 2018 অক্সফোর্ড ওয়ার্ড অব দ্য ইয়ার ঘোষণা করা হয়েছে। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। টক্সিকের অর্থ কি? টক্সিকের অর্থ হচ্ছে বিষাক্ত। এটি তো 2018 ঘোষণা করা হয়েছে, 2017 তাহলে কোন ওয়ার্ডকে অক্সফোর্ড ওয়ার্ড অব দ্য ইয়ার ঘোষণা করা হয়েছিল? সেটি হচ্ছে ইউথ কুইককে 2017 অক্সফোর্ড ওয়ার্ড অব দ্য ইয়ার ঘোষণা করা হয়েছিল। এবং সবচেয়ে প্রথম ফার্স্ট অক্সফোর্ড ওয়ার্ড অব দ্য ইয়ার কাকে ঘোষণা করা হয়েছিল? সেটি হচ্ছে থ্যাংকস গিভিং ওয়ার্ডকে সবচেয়ে প্রথম অক্সফোর্ড ওয়ার্ড অব দ্য ইয়ার ঘোষণা করা হয়েছিল। এবং সেটি কত সালে করা হয়েছিল? সেটি করা হয়েছিল 2013 সালে। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি গাঁজা নামক ঘূর্ণিঝড় কোথায় হয়েছে? তো এই ঘূর্ণিঝড় সম্প্রতি হয়েছে তামিলনাড়ুতে। অপশন নম্বর সি এ সঠিক অ্যান্সার। তামিলনাড়ুর 6টি জেলাতে এই ঘূর্ণিঝড় হয়েছে এবং এই ঘূর্ণিঝড়ের ফলে তামিলনাড়ুতে প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকের কারেন্ট অ্যাফেয়ার্স এই পর্যন্তই। এবার দেখে নেব তোমাদের জন্য কোশ্চেন অফ দি ডে কী প্রশ্ন আছে। কোশ্চেন অফ দি ডে তোমাদের জন্য প্রশ্ন আছে, সম্প্রতি রাষ্ট্রীয় প্রেস দিবস কোন দিন পালন করা হয়েছে? 4টি অপশান আছে, যেটি সঠিক অ্যান্সার সেটি তোমরা কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটিও জানিও। যদি না এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে নিচে সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব করে নেবেন এবং লেটেস্ট ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন।